আচ্ছা, আজকে আমরা যেটা দেখবো যে একটা একটা ভেরিয়েবলের মধ্যে একটা সংখ্যা ইনপুট নিব, সেটাকে ইন্টেজার বানাবো, ইনপুট নেওয়ার পরে সেজন্য ইন্ট ফাংশনের ভিতরে রাখলাম। ওকে, সো এই যেটা ইনপুট নিলাম সেটা কি জোড় না বেজোড় এটা আমরা পরীক্ষা করব। কিভাবে পরীক্ষা করতে পারি? সিম্পল একটা ইফ স্টেটমেন্ট ব্যবহার করতে পারি। এ এটাকে ও ও মডুলাস অপারেটর কাজ হলো ভাগশেষ বের করা, এটা হচ্ছে পার্সেন্টেজ সাইনের মতো। এ মড টু, তাহলে এ মড টু করলে যেটা হবে যে এ যাই থাক সেটা দুই দিয়ে ভাগ করে ভাগশেষ বের করবে। এখন আমরা জানি যে বেজোড় হলে ভাগশেষ হচ্ছে ওয়ান থাকে, তাহলে আমি এইভাবে বলতে পারি যে ইজ ইকুয়াল টু ওয়ান যদি হয় তাহলে আমি এখানে প্রিন্ট করতে পারি এ ইজ অ্যান অড নাম্বার। আমি আমি এরকম ভাবে প্রোগ্রামটা লিখতে পারি। ওকে, সো এলসে আমি যেটা করতে পারি এলস নাম্বার ওকে, সো আমি এখন এটা রান করব। ওকে, সো এটা রান করলো। আমি যদি এখন টু ইনপুট দিই তাহলে টু ইজ অ্যান ইভেন নাম্বার এটা বলবে। এগেইন আমি যদি এটা রান করি, রান করার পর যদি থ্রি ইনপুটটা থ্রি দিই, থ্রি ইজ অ্যান অড নাম্বার, তাহলে জিনিসটা কিভাবে কাজ করতেছে? আবার আবার যদি আমি এটা রান করি ফোর, ফোর ইজ অ্যান ইভেন নাম্বার, তাহলে এই ক্ষেত্রে কিভাবে কাজ করলো এটা আমাদের এক্সপ্লেন করতে পারতে হবে। লেট আস ট্রাই টু এক্সপ্লেন। ওকে, সো
তাহলে এখানে আমরা যদি দেখি যে প্রথমে আমরা যখন এই 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 অংশটা দেখি যে আমরা যখন তিন ইনপুট দিলাম তখন এ এর ভিতরে গেল হচ্ছে তিন, এ হচ্ছে আমাদের ভেরিয়েবল, এ এর ভিতরে তিন গেল। এখন তিন মড টু, এখানে যেটা হবে ইফ এ মড টু, তার মানে তিন মড টু, তিনকে দুই দিয়ে ভাগ করলে আমরা জানি যে দুইকে দুই আর হচ্ছে এক অবশিষ্ট থাকে। তাহলে মডুলাস অপারেটর কি করে, এই ভাগ শেষটা বের করে, এটা হচ্ছে রিমাইন্ডার, বলে ইংরেজিতে রিমাইন্ডার, এই রিমাইন্ডার বা ভাগশেষ বের করতে পারে, তাহলে হুইচ ইজ ওয়ান। এবং তাহলে এই এই অংশটুকুর মান আসতেছে ওয়ান, তাহলে ওয়ান ওয়ান এর সমান, তার মানে এই টোটাল এই স্টেটমেন্টটা যেটা দাঁড়াচ্ছে এটা হচ্ছে ট্রু, এটা ট্রুথ ভ্যালু হচ্ছে ট্রু। তাহলে আমরা বলতে পারি যে এই লাইনটা কাজ করবে, এই লাইনটা কাজ করবে, তাহলে এখান থেকে এই লাইনটা প্রিন্ট হচ্ছে যে থ্রি, এই যে এ যেহেতু এখন থ্রি, থ্রি ইজ অ্যান অড নাম্বার, এটা এটা প্রিন্ট হচ্ছে, এবং সেই ক্ষেত্রে এলস এর এই অংশটা আর কাজ করবে না। তো এই ক্ষেত্রে এইভাবে কাজ করেছে। দ্বিতীয় যে ক্ষেত্রে আমরা দেখি যে এখানে ফোর ইনপুট নিয়েছে আমরা, তাহলে এর ভিতরে যাবে ফোর, তাহলে এখানে ফোর মড টু, তাহলে আমরা সবাই জানি যে ফোর কে যদি দুই দিয়ে ভাগ করি তাহলে ভাগ শেষ হচ্ছে শূন্য, রিমাইন্ডার ইজ জিরো। তাহলে এখানে রিমাইন্ডার যদি জিরো হয় তাহলে এই অংশটুকুর মান আসবে জিরো, তাহলে জিরো ইজ নট ইজ ইকুয়াল টু ওয়ান, তাহলে এটা হচ্ছে এটার এটার ট্রুথ ভ্যালু আমরা পাচ্ছি ফলস। সুতরাং এই অংশটা কাজ করবে না, প্রোগ্রাম কন্ট্রোল চলে যাবে এলসে, এলস থেকে এই লাইনটা প্রিন্ট হবে, তাহলে প্রিন্ট হচ্ছে এ ইজ ইভেন, এ হচ্ছে ফোর, তাহলে ফোর ইজ অ্যান ইভেন নাম্বার, ইজ অ্যান ইভেন নাম্বার এখান থেকে প্রিন্ট হচ্ছে। তো এইভাবে আমরা মডুলাস অপারেটর ব্যবহার করে বিভিন্ন জিনিস পরীক্ষা করতে পারি, ডিভিজিবিলিটি চেক করতে পারি, এবং আরো অন্যান্য বিশেষ করে রিমাইন্ডারটা, এটা মডুলাস অপারেটর প্রয়োজন হয় আমাদের প্রাইম নাম্বার, প্রাইম নট প্রাইম এটা বের করার ক্ষেত্রে, প্রাইম নট প্রাইম। সো সেটা আমি এখানে দেখাচ্ছি না, সেই প্রোগ্রামটা করতে আমরা এটা ব্যবহার করতে পারি। ওকে, সো ক্লিয়ার? আচ্ছা, আমরা যদি 10টা সংখ্যা প্রিন্ট করতে চাই তাহলে আমরা এভাবে লিখতে পারি যে প্রিন্ট ওয়ান, তারপরে প্রিন্ট টু, এভাবে লিখতে পারি, আবার প্রিন্ট থ্রি, প্রিন্ট ফোর, এভাবে আমরা কিন্তু 10 পর্যন্ত লিখতে পারি। তাহলে এখন এভাবে যদি 100টা সংখ্যা প্রিন্ট করতে হয় তাহলে কিন্তু আমাদের, লেট মি রান ইট, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে 1 2 3 4 4 পর্যন্ত কিন্তু প্রিন্ট হচ্ছে। ওকে, সো এখন এটাকে 100 পর্যন্ত যদি প্রিন্ট করতে হয় তাহলে আমাদের জন্য খুব এটা টাইপ করতে খুব কষ্ট হবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই লাইনে সব কিছুই সেম, শুধু এখানে সংখ্যাগুলি চেঞ্জ হচ্ছে, এখানে একবার ওয়ান হচ্ছে, একবার টু হচ্ছে, একবার থ্রি হচ্ছে। তাহলে এমন যদি কোনো কাজ করতে পারি যে এই লাইনটা ঠিক থাকবে, শুধু এই অংশটুকু চেঞ্জ হবে কোনো একটা ভেরিয়েবলের মাধ্যমে, এবং এই লাইনটাই বারবার প্রিন্ট হবে, একটা লাইনে বারবার প্রিন্ট হবে, এখানে এই এখানে কোনো একটা ভেরিয়েবল থাকবে, সেই ভেরিয়েবলের মানটা যদি চেঞ্জ হয়, তাহলে আমাদের এই যে প্রিন্টিং এর যে আমাদের উদ্দেশ্য সেটা কিন্তু আমরা সফল করতে পারবো। তো এটারই একটা উপায় হচ্ছে যে এখানে 1 2 3 4 সংখ্যা ব্যবহার করার বদলে আমরা কি করতে পারি, একটা ভেরিয়েবল ব্যবহার করতে পারি, সেই ভেরিয়েবলটার নাম আমরা নিতে পারি আই ফর, এবং এটা একটা লুপ ব্যবহার করার মাধ্যমে আমরা করতে পারি, লুপটাকে এটাকে ফর লুপ বলে, ফর আই ইন পাইথনে যেটা করতে হয় রেঞ্জ, আমরা যদি শূন্য থেকে যদি 4 পর্যন্ত প্রিন্ট করতে চাই, যেমন এখানে এখানে যদি আমি এটাকে প্রিন্টটাকে যদি শূন্য থেকে দেই, ওকে, তাহলে শূন্য থেকে 4 পর্যন্ত প্রিন্ট হলো, রাইট? সো এটাকেই যদি আমরা লুপ দিয়ে করতে চাই তাহলে আমরা এভাবে লিখবো যে ফর আই ইন রেঞ্জ, এই রেঞ্জ হচ্ছে একটা ফাংশন, বিল্ট ইন ফাংশন, এটার ভিতরে 5 যদি দেই তাহলে এই আই এর মান হবে 0 থেকে 4 পর্যন্ত মান হবে আই।
এবং ভিতরে যদি কোলনের পরে, এখানে একটা কোলন দিতে হবে, কোলনের পরে যদি আমরা ভিতরে লিখি যে প্রিন্ট প্রিন্ট আই, তাহলে যেটা হবে যে ওকে, এই লাইন গুলিকে আমি কমেন্ট করে দিলাম। এবার আমি এটাকে রান করব, বোঝার সুবিধার্থে এটাকে তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে 0 থেকে 4 পর্যন্ত প্রিন্ট হলো। তাহলে এই ঘটনাটা কিভাবে সম্ভব হলো? কারণ এইখানে লেট আস এক্সপ্লেইন, এইখানে যেটা হচ্ছে এই লাইনে প্রত্যেকবার ফর আই ইন রেঞ্জ 4, তার মানে এখানে আমি বলছি যে আই এর মান প্রত্যেকবার চেঞ্জ করো কতটুক পর্যন্ত, রেঞ্জ 4, 4 রেঞ্জ মানে 0 থেকে রেঞ্জ 5, মানে রেঞ্জ 5, রেঞ্জের ভিতরে 5 দিলে রেঞ্জের ভিতর যা দিব তার চেয়ে এক কম, শূন্য থেকে শুরু হবে তার চেয়ে এক কম পর্যন্ত এই আয়ের মানটা চেঞ্জ হবে, তাহলে 0 থেকে 4 পর্যন্ত আয়ের মানটা যাবে। তার মানে আয়ের মান প্রথমে 0 হবে, দ্বিতীয়বার আয়ের মান হবে 1, তৃতীয়বার আয়ের মান হবে 2, 3, এরপর হবে 4, এভাবে আয়ের মান প্রত্যেকবার। স্যার প্রথমে স্যার আয়ের মান 0 কেমনে কাউন্ট করলো, কেমনে কাউন্ট করলো মানে কি? মানে প্রথমে কি স্যার বিল্ডিং 0ই থাকে? জি জি, সবসময় 0 থেকে শুরু হবে। স্যার এটা যদি স্যার আমি লুপটা স্যার 2 থেকে শুরু করতে চাই? সেটা পরে আসতেছি। ওকে, তাহলে আমার যেটা হবে যে আয়ের মান প্রথমে 0 হবে, তাহলে প্রথমবার আয়ের মান হচ্ছে 0, লেট মি রাইট ইট ক্লিয়ারলি, প্রথমে আয়ের মান হচ্ছে 0 থেকে শুরু হবে। তাহলে আয়ের মান 0 হলে এই লাইনটাই আসবে প্রোগ্রাম, তখন প্রিন্ট 0, তখন এখান থেকে 0 প্রিন্ট হলো। এর পরের ইটারেশনে আবার প্রোগ্রামটা চলে আসবে কোথায়, এখানে। এটা একটা লুপ, লুপ মানে হচ্ছে গোল যে কোনো একটা জিনিস, ঠিক আছে? সো এটা গোল গোল করে এখানে ঘুরে, সো এরপরে আবার এখানে চলে আসবে, চলে আসলে আয়ের মান এবার চেঞ্জ হয়ে 1 হবে, তখন এখান থেকে আবার 1 প্রিন্ট হয়ে যাবে, 1 প্রিন্ট হলো। আবার এর পরে ইটারেশনে আয়ের মান 2 হবে, তখন এখান থেকে আবার 2 প্রিন্ট হবে, যে প্রিন্ট হয়েছে। আবার এরপরে আয়ের মান হবে 3, তখন এখান থেকে যে 3 প্রিন্ট হলো এই লাইন থেকে, আবার একইভাবে আয়ের মান যখন 4 হবে তখন এখান থেকে 4 প্রিন্ট। ওকে, সো এইভাবে এই রেঞ্জ ফাংশনটা, এটা বিল্ট ইন একটা ফাংশন, এটা অটোমেটিক্যালি তুমি শুধু লাস্টের কতটুকু পর্যন্ত যেতে চাও। এখন আমি লেট মি শো ইউ যে এটা কিভাবে কাজ করে, কতটুকু পর্যন্ত আমরা যেতে চাই সেটা আমি বলতে পারি। যদি আমরা এখানে 10 বলি, যদি আমরা 10 বলি, তাহলে এটা 9 পর্যন্ত যাবে। ওকে, সো এটা আমরা বুঝলাম। এখন লেটস কাম টু দ্য কোয়েশ্চেন অফ ওয়ান অফ দ্য স্টুডেন্টস। এখানে এই রেঞ্জ ফাংশনটা তিনটা প্যারামিটার নিতে পারে। আমি যদি শুধু একটা প্যারামিটার দেই, যদি একটা সংখ্যা দিই, তাহলে সে এটাকে রেঞ্জের কতটুকু পর্যন্ত যাব সেটা বলে না। যদি দুইটা দিই, প্রথমে যদি এখানে আমি বলে দিই যে না আমি শূন্য থেকে শুরু করতে চাই না, শুরু করবো 1 থেকে, তাহলে লেট মি রান ইট, তাহলে এখানে একটা বাড়ায় দিলে আমি যেখান থেকে শুরু করতে চাই সেটা বলে দিলে ওই সে শুরুটা নিয়ে নেবে। আমি 1 থেকে শুরু, যেহেতু এখানে 1 বলেছি, এখানে শুরু করেছে 1 থেকে। আর আমি যদি এখানে কিছু না বলি তাহলে শুরু করবে 0 থেকে। লেট মি রান ইট এগেইন, যে আমি যদি এটা কেটে দেই তাহলে এটা শুরু করবে 0 থেকে। যে এটা কিন্তু 1 থেকে শুরু করেছে, একটু খেয়াল করি আমরা, আর এটা কিন্তু 0 থেকে শুরু করেছে, কারণ এখন আমি ওই কোথায় থেকে শুরু করতে হবে সেটা বলে দিইনি। কোথা থেকে শুরু করতে হবে সেটা বলে না দিলে 0 থেকে শুরু করবে, দ্যাট ইজ দ্য পয়েন্ট। এখন আমি যদি বলি যে 5 থেকে শুরু করবে, 5, তাহলে আমি দেখব যে এটা কিন্তু 5 থেকে 9 পর্যন্তই প্রিন্ট হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটা
তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা 5 থেকে 9 পর্যন্ত প্রিন্ট হয়েছে। ওকে, এখানে আরেকটা জিনিস আছে যে এবার প্রত্যেকবার আমরা দেখতে পাচ্ছি যে এক এক করে বাড়ছে, 0 পরে 1 হচ্ছে, 1 এর পর 2 হচ্ছে, 3 হচ্ছে, 4 হচ্ছে, 5 হচ্ছে। এখানে 5 থেকে যদি শুরু করি তাহলে 5 এর পরে 6 হচ্ছে, 6 এর পরে 7 হচ্ছে, 7 এর পরে 8 হচ্ছে, 8 এর পরে 9 হচ্ছে, এভাবে চলছে। বাট এইটাকে আমরা একটু চেঞ্জ করতে পারি, এটাকে আমি যদি এক এক করে না বাড়িয়ে যদি এখানে দুই দুই করে বাড়াতে চাই তাহলে মধ্যে আর একটা সংখ্যা প্যারামিটার আমি যোগ করতে পারি। তাহলে এবার কিন্তু আমরা দেখব যে 5 থেকে শুরু হবে, এবং প্যারামিটারটা শেষে হবে। তাহলে আমার মোট মানে যত করে বাড়াতে চাই সেটা শেষে দিতে হবে। তাহলে শেষে দিলে যেটা হবে যে এটা হচ্ছে শুরু, তাহলে প্রথমটা হলো শুরু, এটা হলো রেঞ্জ কতটুকু পর্যন্ত যাবে, আর এটা হলো কত করে বাড়বে। এবার আমি কিন্তু 2 এখানে এক্সপ্লিসিটলি বলে দিয়েছি, এই জন্য 5 থেকে শুরু করতেছে, এর সাথে যোগ করতেছে 2, তাহলে 5-এর সাথে 2 যোগ করলে 7, আবার 7-এর সাথে 2 যোগ করতেছে, 7-এর সাথে 2 যোগ করলে 9, এবং যেহেতু রেঞ্জ 10 দেওয়া আছে সেহেতু 9 এর পরে আর প্রিন্ট করবে না। সো এইভাবে এই জিনিসটা কাজ করবে। সো এটা হলো আমাদের ফর লুপ। এইটা একইভাবে আমি এটা বড় থেকে শুরু করতে পারি, 10 থেকে শুরু করতে পারি, এবং 0 পর্যন্ত যেতে পারি, এবং তবে 10 থেকে 1 পর্যন্ত প্রিন্ট করবে, সরি, এবং এখানে কি দিতে পারি -1। তাহলে এটা 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1। এটা বিপরীত ভাবে আমরা ব্যবহার করতে পারি, এখানে -1 দিয়ে দিলে এক এক করে কমবে। এবং আমি শুরুটা দিয়েছি 10, তাহলে 10 থেকে শুরু হবে এবং প্রতিবার এক এক করে কমবে, এক এক করে কমছে 10, 9, 8, 7, এবং কতটুকু পর্যন্ত যাবে, 1 পর্যন্ত যাবে। এখানে যেহেতু 0 দেওয়া আছে এজন্য এখানে 1 পর্যন্ত দিয়েছে। আমি আশা করি যে সবাই এটা বুঝতে পেরেছে। এখন আমরা দেখবো যে পাইথনে লিস্ট ক্রিয়েট করতে হয়। পাইথনে ভাবে অ্যারে বলতে কোনো কিছু নাই, বাট অ্যারের চেয়ে মোর ফ্লেক্সিবল একটা জিনিস আছে, সেটা হচ্ছে লিস্ট। তাহলে আমরা যদি এ কে একটা লিস্ট হিসাবে নেই এবং আমরা এই লিস্টের ভিতরে এইভাবে স্কোয়ার ব্র্যাকেট দিয়ে যা কিছু আমরা রাখবো সবকিছু লিস্ট মধ্যে চলে যাবো, আমরা 1 বলতে পারি এবং এখানে হেটেরোজেনাস হতে পারে, কারণ আমরা জানি অ্যারে হচ্ছে হোমোজেনাস, শুধুমাত্র ইন্টেজার থাকলে ইন্টেজারই থাকবে। কিন্তু আমি এখানে কি করলাম, একটা ইন্টেজার নিলাম, একটা ক্যারেক্টার নিলাম, আবার একটা ইন্টেজার রাখতে পারি। তাহলে এখানে যেটা হবে, যেটা বলতেছিলাম যে এটা হচ্ছে পাইথনের একটা লিস্ট, লিস্টটা লিস্টে হেটেরোজেনাস এলিমেন্ট রাখা যায়। হেটেরোজেনাস এলিমেন্ট রাখার অর্থ হলো যে এখানে একটা ইন্টেজার রেখেছি, এখানে একটা ক্যারেক্টার রাখলাম, এখানে আবার একটা ইন্টেজার রাখলাম, এবং এগুলি অ্যারের মধ্যে এগুলি একটা ইন্ডেক্স নাম্বার তৈরি হয় অটোমেটিক্যালি, ইন্ডেক্স নাম্বার 0, 1, ঠিক আছে। তো ইন্ডেক্স নাম্বার টেবিলকে প্রিন্ট করা যায়, আবার পাইথনের ফর লুপের একটা বিষয় আছে, সেটা হচ্ছে আমি এখানে রেঞ্জ ফাংশনটার বদলে আমি এখানে এই লিস্টটাকে রাখতে পারি, ফর আই ইন এ, তাহলে এ থেকে নিয়ে নিয়ে এই আই এর মধ্যে ভ্যালু, এর মধ্যে যে ভ্যালু আছে 1 আছে, 1 থাকে আই এর ভিতরে, 1 ঢুকাবে, তারপরে আমরা লেটেস্ট রানে রান করলে আমরা বুঝতে পারবো তাহলে কি প্রিন্ট হচ্ছে, 1A10। তার কারণ হলো যে আই এর মান প্রথমে 1 হয়েছিল, সেজন্য এখান থেকে 1 ভ্যালু প্রিন্ট করছে, তারপরে আই এর মান এরপরে এ হয়েছে সেজন্য এই এ ভ্যালু প্রিন্ট হয়েছে, আই এর মান এখানে এরপরে 10 হয়েছে এই জন্য এরপরে 10 ভ্যালু প্রিন্ট হয়েছে। তো এই হলো বিষয়টা। এখন আমরা এটাকে ইন্ডেক্স দিয়ে প্রিন্ট করতে পারি, আর আই ইন রেঞ্জ
রেঞ্জ এখানে যেহেতু 3 পর্যন্ত যাবে, আমরা এভাবে বলতে পারি এ আই, এভাবে বলতে পারি। তাহলে এভাবে বললে, লেট মি রান ইট, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানেও কিন্তু ইনপুট সেম, এখানেও সেম ইনপুট আউটপুট, কারণ সেম কাজ। এখানে কি হচ্ছে, আই এর মান জিরো হলো, তো এখানে এ এ জিরো হচ্ছে, যেটা হচ্ছে যে প্রথমে আই এর মান যখন জিরো তখন এ জিরো প্রিন্ট হচ্ছে, এবং এ জিরোর ভিতরে কত আছে আমরা জানি, এ জিরোর ভিতরে জিরো আছে, সেই জন্য এখানে সরি এ জিরোর ভিতরে আছে ওয়ান, সেই জন্য এখানে থেকে ওয়ান প্রিন্ট হচ্ছে। তারপরে আই এর মান যখন ওয়ান হবে তখন এ এ ওয়ান এর ভিতরে আছে এ, সেজন্য আমরা দ্বিতীয়বার দেখতে পাচ্ছি এ প্রিন্ট হচ্ছে, যে এ ওয়ান এর ভিতরে এ আছে আমরা জানি। তারপরে এরপরের বার আই এর মান যখন টু হচ্ছে, কারণ এই যে রেঞ্জ ফাংশন পর্যন্ত দিতে হবে, তাহলে রেঞ্জ ফাংশনটা জিরো থেকে টু পর্যন্ত নাম্বার জেনারেট করবে, সো এরপরে হচ্ছে আই এর মান এ টু, এ টু তে কত আছে, এ টু আছে টেন, টেন আছে, সো এই জন্য টেন প্রিন্ট। প্রত্যেকবার এ আই প্রিন্ট করার ফলে এই ওয়ান এ টেন এই সংখ্যাগুলি প্রিন্ট হচ্ছে। সো এটা হলো পাইথনের লিস্টের ব্যাপার, আমরা ফর লুপ পড়লাম, লিস্ট পড়লাম, এখন ছোট্ট একটা জিনিস আমরা দেখবো যে ওয়াইল লুপ, একইভাবে ফর লুপের মতোই আমরা ওয়াইল লুপকে ব্যবহার করতে পারি। এখানে আই ইজ ইকুয়াল টু জিরো নিলাম আমরা, ওয়াইল আইজ 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 লেস দেন ফাইভ প্রিন্ট আই, এইভাবে বলতে পারি। এবং এইটা বললেই হবে না, আই এর মান চেঞ্জ করতে হবে, আই ইজ ইকুয়াল টু আই প্লাস ওয়ান। তাহলে এটা একটা ওয়াইল লুপ হয়ে গেল। ওয়াইল লুপের মূল বিষয় হলো এখানে একটা শর্ত থাকে, শর্তের ভিত্তিতে এখানে লুপিংটা হয়। তাহলে এখানে আই আই যেহেতু জিরো থেকে শুরু করেছি, জিরো থেকে এখানে প্রিন্ট হওয়া শুরু করলো, এবং প্রত্যেকবার এখানে এসে কন্ডিশন চেক করবে, প্রত্যেকবার এখানে এসে কন্ডিশনটা চেক করবে, কন্ডিশন চেক করবে যে আই কি পাঁচের চেয়ে বড় কিনা। তারপরে আই এর মান এক বাড়াবে, বাড়ানোর পরে এভাবে চার পর্যন্ত চলতে থাকবে এবং চার পর্যন্ত প্রিন্ট হবে। সো এটা ছিল ওয়াইল লুপ। নেক্সট আমরা দেখব হচ্ছে ফাংশন। তো ফাংশনের জন্য, ফাংশনে তিনটা জিনিস থাকে, ফাংশনের একটা নেম থাকে, আমরা পাইথনে এইভাবে ফাংশন নেমটা ডিক্লেয়ার করি, ডেফ। সাপোজ আমি একটা ফাংশনের নাম দিলাম সাম, এই যে নীল কালারে যেটা হয়েছে, আমি অন্য যে কোনো নাম দিতে পারি, এক্স ওয়াই জেড, হ্যাঁ, এবং এরপরে একটা প্যারেন্থেসিস দিতে হবে, যেটা আমরা ফার্স্ট ব্র্যাকেট বলি বাঙালি ভাষায়। এনিওয়ে, সো এরপরে একটা কোলন দিতে হবে, দেওয়ার পরে এইখানে যতগুলি লাইন লিখবো এই ইন্ডেন্টেশন বরাবর, এগুলি হচ্ছে ফাংশনের আন্ডারে হবে, এই কোলনটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। সো এখন এখানে আমরা কি লিখবো, আমরা এখানে লিখতে পারি এরকম যে প্রিন্ট ইনসাইড এ ফাংশন। তো এটা যদি আমি রান করি, তাহলে এটা কোনো কিছু প্রিন্ট করলো না। এখানে কেন প্রিন্ট হচ্ছে না কোনো কিছু, তার কারণ হলো যে আমি ওই এই ফাংশনটাকে কল করতে হয়, এই যে এবারে ফাংশনটার নাম ধরে রাখলাম, ফাংশনটার নাম সাম, তো সাম নাম বলে তারপরে ফাংশনটার চিহ্ন, এটা এটা হচ্ছে ফাংশনের চিহ্ন, এই ফাংশনটার চিহ্ন দিন, সো এটা দিলে এখন সে কাজ করবে এবং আমরা প্রিন্টটা দেখতে পাবো। সো লেট আস সি ইনসাইড এ ফাংশন, তার মানে ওই যে ফাংশনের ভিতরে
জিনিসটা প্রিন্ট হয়েছে, কিন্তু আগে কিন্তু প্রিন্ট হয় না। সো আমরা একটা জিনিস শিখলাম যে ফাংশনকে, দুইটা জিনিস শিখে ফেলছি, ফাংশনকে ডিফাইন করতে হয় এবং ফাংশনকে কল করতে হয়। এবং এই ফাংশনের ভিতরে আমরা কি করতে পারি, যে কোনো কিছু করতে পারি। এ ইজ ইকুয়াল টু 10, বি ইজ ইকুয়াল টু 20, 20 সাম ইজ ইকুয়াল টু এ প্লাস বি প্রিন্ট সাম, এভাবে আমরা প্রিন্ট করতে পারি। ওকে, তাহলে ইনসাইড এ ফাংশন প্রথমে এই লাইন থেকে প্রিন্ট হলো, তারপরে সামটা প্রিন্ট হলো এই লাইন থেকে, তাহলে 30 এখানে প্রিন্ট হচ্ছে 30। তো এটা হচ্ছে ব্যাপার। এখন আরো দুইটা শিখবো ফাংশনের, আমরা দুইটা জিনিস শিখছি, একটা হচ্ছে ফাংশন কলিং, একটা হচ্ছে ফাংশন ডেফিনিশন। এই যে ডেফ লিখে এভাবে ফাংশন ডিফাইন করতে হয়। এই ডেফ লিখে, ডেফ লিখে ফাংশন ডিফাইন করতে হয়। এটা হচ্ছে এক নম্বর শিখলাম ফাংশন ডেফিনিশন, এটা ডেফ লিখে করতে হয়। দুই নম্বরে আমাদের শিখতে হবে, শিখলাম ফাংশন কলিং, ফাংশনকে কল করতে হয়। কল না করলে কোনো কাজ হয় না, এটা আমরা কিন্তু হাতে কলমে দেখে ফেলছি। ওকে, সো এটা গেল। এর পরের যে বিষয়টা সেটা হলো আমাদের আচ্ছা, এবার ফাংশন, এই যে দুইটা সংখ্যা আমরা যোগ করতেছি, এটা তো আসলে তেমন কোনো অর্থপূর্ণ না। আমরা যেটা করতে পারি, এই দুইটা সংখ্যা ফাংশনের বাইরে থেকে আমরা সাপ্লাই দিতে পারি। তাহলে এটাকে বলে হচ্ছে প্যারামিটার। তাহলে এই ফাংশন এ আর বি, এখানে দুইটাকে প্যারামিটার লিস্ট, এগুলিকে বলে। এই এই প্যারেন্থেসিস এর ভিতরে আমরা যদি ভেরিয়েবল লিখি, তাহলে এটাকে বলে প্যারামিটার। এই প্যারামিটার গুলির ভ্যালু আবার এখানে পাস করে দিতে হয়, এগুলিকে বলে আর্গুমেন্ট। তাহলে আমরা এখান থেকে এই দুইটার জন্য দুইটা ভ্যালু পাস করে দিলাম। তাহলে এবারও কিন্তু জিনিসটা একইভাবে কাজ করবে। লেট মি শো ইউ, এই যে ইনসাইড এ ফাংশন 30, কিন্তু এখানে কিন্তু পুরো অনেক কিছু ঘটছে। সে ঘটনাটা হলো যে প্রোগ্রামটা প্রথমে এখান থেকে কাজ শুরু করে, এখানে যখন ফাংশন কলিং পাবে এবং এর ভিতরে দুইটা ভ্যালু পাবে, এই দুইটা ভ্যালু সে কি করে, এটা বহন করে নিয়ে এইখানে এই বরাবর অ্যাসাইন করে দেয়। আর দ্বিতীয় ভ্যালুটা এখানে বহন করে দ্বিতীয় যে ভেরিয়েবল থাকে সেখানে অ্যাসাইন করে দেয়। তার মানে এখন এ এর ভ্যালু 10 আর বি এর ভ্যালু হচ্ছে 20। তাহলে এখানে 10 আর 20 যোগ করলে 30, সামের ভিতরে আমরা এই কারণে 30 পাচ্ছি এবং এই কারণে প্রিন্ট হচ্ছে 30। সো এই হলো বিষয়। তাহলে এখানে আমরা কি আর্গুমেন্ট পাসিংটা শিখলাম, এভাবে ফাংশনের ভিতরে আর্গুমেন্ট পাস করে এখানে প্যারামিটার, একটা লিস্ট ডিফাইন করার সময় আমরা একটা প্যারামিটার লিস্ট বলে দেই এবং কল করার সময় আমরা আর্গুমেন্ট পাস করে দেই। ঠিক আছে, সো এটা হচ্ছে ফাংশনের। এবার লাস্ট ইয়ারটা হচ্ছে, আমরা যদি এই সামটাকে এখানে প্রিন্ট না করে আমরা যদি এখান থেকে রিটার্ন করে দিতে চাই, তাহলে ফাংশন কোন একটা ভ্যালু রিটার্ন করতে পারে। তাহলে রিটার্ন সাম বললে আমরা দেখবো যে আসলে কিছুই হচ্ছে না। লেট মি শো ইউ ইনসাইড এ ফাংশন, কোনো কিছু প্রিন্ট হয় না, কারণ কি আমরা এখানে ভ্যালুটা রিটার্ন করছি কিন্তু কোনো কিছু করতে বলি না। তাহলে ভ্যালু যখন ফাংশন থেকে যখন ভ্যালু রিটার্ন হয়, কোথায় রিটার্ন হয় এটা মনে রাখতে হবে। এই ভ্যালুটা কোথায় রিটার্ন হবে, যে জায়গা থেকে কল করা হয়েছে সেইখানে রিটার্ন হবে। তাহলে ভ্যালুটা আসলে এখানে এসে, 30 ভ্যালুটা এখানে আসলে আসছে, কিন্তু এসে এখানে কি হচ্ছে, ভ্যালুটা ঝুলতেছে। হ্যাঁ, ভ্যালুটা কি হচ্ছে, ঝুলছে। ঠিক আছে, কারণ কি কোনো ইউজ করে নেই কেউ। সো এখন আমরা কি করব, এই ঝুলন্ত ভ্যালুটাকে একটা ইউজ করার ব্যবস্থা করব। আমরা কি করব, এইখানে যেহেতু ভ্যালুটা রিটার্ন হয়েছে, আমরা এই টোটালটাকে একটা প্রিন্টের ভিতর ঢুকাই দিব। প্রিন্ট, সরি মুছে গেল কেন, প্রিন্ট সাম। এবার কিন্তু আমরা আগের মতে প্রিন্ট দেখব, ইনসাইড এ ফাংশন 30। তাহলে এটা খুবই ইম্পর্টেন্ট। তাহলে আরো দুইটা জিনিস শিখলাম, কিভাবে ফাংশন প্যারামিটার ইউজ করা হয়, আর্গুমেন্ট পাস করে কেমনে,
এবং ফাংশন থেকে কিভাবে ভ্যালু রিটার্ন করতে হয় এবং ভ্যালু কোথায় রিটার্ন হয়। যে জায়গাতে ফাংশন কল হবে, এই যে জায়গাতে ফাংশন কল হচ্ছে এখানে ভ্যালু রিটার্ন, এটা যে একটা প্রিন্টের ভিতরে আছে সেজন্য ওই ভ্যালুটা রিটার্ন হচ্ছে, সেই ভ্যালুটা এখানে প্রিন্ট হচ্ছে, এখানে দেখা যাচ্ছে।